اللهو 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 الله اللهو اللهو الله السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা প্রিয় দর্শক আমরা সুরাল বা কারার দুই শত চোদ্দ নম্বর আয়াতের তিলাওয়াত এবং তর্জমা ইতিপূর্বে আমরা শেষ করেছি আজকে আমরা শুরু করব ইনশাল্লাহ দুই শত পনেরো নম্বর আয়াত থেকে চলুন আমরা সুর আল বা কারার এবং তর্জমা চলে যাই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسالونك ماذا ينفقون قل ما انفقتم من خير فللوالدين والاقربين

ইয়াতিম মিসকিন এবং মুসাফিরদের জন্য উত্তম কাজের যাহা কিছু তোমরা করো না কেন আল্লাহ তো সে সম্বন্ধে সম্যক অবহিত এরপরে দুশো ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলে আলমিন ইসাদ করছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম

যদিও তোমাদের নিকট ইহা অপ্রিয় কিন্তু তোমরা যাহা অপছন্দ করো সম্ভবত তাহা তোমাদের জন্য কল্যাণকর এবং যাহা ভালোবাসো সম্ভবত তাহা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন আর তোমরা জানো না এরপর দুশো সতেরো নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলমিন ইস্বাদ করছেন يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم عن دينكم إن استطاعوا ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا في الدنيا والآخرة আল্লাহ রবুল আলমিন দুশত সতেরো নম্বর আয়াতে সাত করছেন পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞাসা করে বলো উহাতে যুদ্ধ করা ভীষণ অন্যায় কিন্তু আল্লাহর পথে বাধা দান করা আল্লাহকে অস্বীকার করা মসজিদুল হারামে বাধা দেওয়া এবং উহার বাসিন্দাকে উহা হইতে বহিষ্কার করা আল্লাহর নিকট তদপেক্ষা অধিক অন্যায় ফেতনা হত্যা অপেক্ষা গুরুতর অন্যায় তাহারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে থাকিবে যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন হইতে ফিরাইয়া না দেয় যদি তাহারা সক্ষম হয় তোমাদের মধ্যে যে কেহ সিয় দিন হইতে ফিরিয়া যায় এবং কাফির রূপে মৃত্যুমুখে মুখে পতিত হয় দুনিয়া ও আখেরাতে তাহাদের কর্ম নিষ্ফল হইয়া যায় ইহার এই দুজকবাসী সেখানে তাহারা স্থায়ীভাবে থাকিবে স্থায়ী হইবে প্রিয় দর্শক আমরা তেলাওয়াত ও তর্জমার এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমরা ফিরে আসছি অল্প সময়ের মধ্যে কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার স্বাগতম আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন একিমে তিলাবাত ও তর্জমায় আমরা দুশো সতেরো নম্বর আয়াতে তিলাবাত এবং তর্জমা আমরা বিরতির পূর্বে আমরা শুনেছি আমরা এই পর্যায়ে আমরা শুনব দুশো আঠারো নম্বর আয়াত থেকে তিলাবাত এবং তর্জমা ইন

তাহরাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে আল্লাহ ক্ষমা পরায়ন পরম দয়ালু 219 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াস আনুনকা আনিল খামর ওয়াল মায়সির কুল ফীহিমা ইস্মুন কাবির ওয়া মানাফিউলিন নাস ওয়া وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله লোকে তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে বলো উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও কিন্তু ওহাদের পাপ উপকার অপেক্ষা অধিক লোকে তোমাকে জিজ্ঞাসা করে কি তাহারা ব্যয় করিবে বলো যাহা উদ্বৃত্ত এইভাবে আল্লাহ তাহার বিধান তোমাদের জন্য সুস্পষ্ট রূপে ব্যক্ত করেন যাহাতে তোমরা চিন্তা করো দুশত বিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলামিন এরশাদ করছেন في الدنيا والآخرة ويسألونك عن اليتاما قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم، والله يعلم المفسد من المصلح، ولو شاء الله لأعنتكم، إن الله عزيز حكيم. دنيا وآخرة بنده লোকে তোমাকে এই অতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে বলো তাহাদের জন্য সুব্যবস্থা করা উত্তম তোমরা যদি তাহাদের সঙ্গে একত্র থাকো তবে তাহারা তো তোমাদেরই ভাই আল্লাহ জানেন কে হিতকারী এবং কে অনিষ্টকারী আল্লাহ ইচ্ছা করিলে এই বিষয়ে তোমাদেরকে অবশ্যই কষ্টে ফেলিতে পারিতেন নিশ্চয়ই আল্লাহ প্রবল পর প্রজ্ঞাময় দুশত একুশ নম্বর আয়াতে আল্লাহ সুবহান ও তারের সাত করছেন ولا تنكحوا المشركات حتى يؤمنوا ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو اعجبكم اولئك يدعون الى النار والله يدعو الى الجنه والمغفره باذنه ওয়াইওবাক গেনু আয়াতিহিলিননাসিনা আল্লাহুুময়াতা দেখকার রু। ইমান না আনা পর্যন্ত মসসিক নারীকে তোমরা বিবাহ করিও না। মস্যিক নারী তোমাদেরকে মুধ্য করিলেও। নিশ্চয়ই মুমিন কিতদাসী তাহা অপেক্ষা উত্তম। ইমান না আনা পর্যন্ত মস্যক পুরুষের সঙ্গে তোমরা বিবাহ দিও না, মস্রিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করিলেও মমিন কিতদাস তাহা অপেক্ষা উত্তম উহারা অগ্নির দিকে আহ্বান করে এবং আল্লাহ তোমাদেরকে নিজ অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন তিনি মানুষের জন্য বিধান সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাহাতে তাহারা উহা হইতে শিক্ষা গ্রহণ করিতে পারে এরপরে দুশত বাইশ নম্বর আয়াতে আল্লাহ রব আলমী নিঃসাদ করছেন ويسألونك عن المحيض قل هو أدى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن ولا تقربوهن حتى يطهرن

সুতরাং তোমরা রজস্রাবকালে স্ত্রী সঙ্গম বর্জন করিবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গম করিবে না অতপর তাহারা যখন উত্তম রূপে পরিশুদ্ধ হইবে তখন তাহাদের নিকট শিখ সেইভাবে গমন করিবে যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়াছেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং যাহারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন 223 نمبر اياتي الله رب العالمين الشات كورتشين حرث لكم فاتوا حرثكم ان شئتم وقدموا لانفسكم واتقوا الله واتقوا الله واعلموا انكم ملاقوه তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করিতে পারো তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য কিছু করিও এবং আল্লাহকেও ভয় করিও আর জানিয়া রাখিও যে তোমরা আল্লাহর সম্মুখীন হইতে যাইতেছ এবং মোমিনগণকে সুসংবাদ দাও প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার ওই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত